لله تكبير لله تكبير সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ لله তাকবীর এই মসজিদের ভিত্তি হলো তাকওয়ার উপরে মানুষের সম্মান ও মর্যাদা নির্ভর করছে আল্লাহ ভীরুতার উপরে যে মসজিদের কমিটি এবং মুসল্লি এবং পরিচালক বৃন্দ সর্বাধিক আল্লাহ ভীরু আল্লাহর নিকটে ওই মসজিদ সবচেয়ে প্রিয় বিভিন্ন দেশে চলে যাচ্ছে না আমাদের লেখনীয় সেটাও তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে প্রচার হচ্ছে এই জন্য এটা শুধু নদাপাড়ার মার্কাজ নয় এটা শুধু বাংলাদেশের মার্কাজ নয় বলা যেতে পারে বাংলা ভাষী ভাইদের জন্য এটা সারা বিশ্বব্যাপী একটা অন্যতম একটি দিনই সহি দিন প্রচারের একটা মার্কাজ এই ভিড় দিয়ে যাচ্ছে বিশ্বের সর্বত্র যারা আল্লাহ ভীরু ভাই বোন আমাদের আছেন যারা আমাদের কাজকর্ম দূর থেকে দেখেন এবং বুঝেন বান্দা হিসেবে তাদের কাছে বলবো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন সম্মানিত দিনী ভাই বন্ধুগণ মহান আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে আজকে আমরা আল মারকাজুল ইসলামের সালাফি নওদাপাড়া রাজশাহীর পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে পাইলিংয়ের কাজ আরম্ভ করতে যাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ মহান আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে আজকে আমরা আল মারকাজুল ইসলামের সালাফি নওদাপাড়া রাজশাহীর পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে পাইলিংয়ের কাজ আরম্ভ করতে যাচ্ছি মহান রব্বুল আলামিন আজকে এই যে পাইলিংয়ের কাজ শুরু করার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন সেজন্য সর্বাগ্রে তারই বার্গে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে আল মারকাজুল ইসলামের সালাফি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের রাজশাহী নওগাঁ রোডের দুই পাশে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত রোডের পশ্চিম পাশে আমাদের যে মসজিদটি ছিল দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামে মসজিদ একতলা বিশিষ্ট একটি মসজিদ ছিল অনেকদিন থেকে রাজশাহী শহরের সর্ববৃহৎ মসজিদ এটি ছিল কিন্তু এখানে স্থান সংকুলন না হওয়ায় অনেক মুসল্লির সমাবেশ এখানে ঘটে জুমার দিনে বিশেষ করে আমির জামাত খুতবা দেন রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক মুসল্লির সমাবেশ ঘটে এখানে যার কারণে মুসল্লির সংকুলন হচ্ছিল না এবং মসজিদটিকেও আমরা দোতলা বা তিনতলাতে রূপান্তরিত করার কোনো সুযোগ ছিল না সেই কারণে আমরা এই মসজিদটি ভেঙে নতুন করে মসজিদ করার পরিকল্পনা গত দুই বছর আগে থেকে হাতে নেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে তারই ফলস্বরূপ আজকে ওই মসজিদ ভেঙে নতুন করে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একটি অত্যাধুনিক সুন্দর একটি মসজিদ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তারই আজকে আনুষ্ঠানিকভাবে পাইলিংয়ের কাজ আরম্ভ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা এই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত এবং এই ক্যাম্পাসের মাননীয় প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার উপস্থিত আছেন এখানে আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতৃবৃন্দ এখানে আছেন আল মারকাজুল ইসলামের সালাফি সমন্বিত শিক্ষক মণ্ডলী এবং কমিটির সদস্যবৃন্দ এখানে আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ দায়িত্বশীল বৃন্দ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এখানে যারা কাজ করবেন যারা ইঞ্জিনিয়ার এবং যারা মিস্ত্রি তারা সকলে উপস্থিত আছেন তা আমরা আসলে একটা বড় কাজ বিশাল একটি কাজ আমরা হাতে নিয়েছি অনেক অর্থের প্রয়োজন এই কাজটি সম্পন্ন করতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে আমরা শুরু করতে যাচ্ছি আজকে পাইলিং ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় হন আমরা আশা করছি খুব সহজে এই কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ এবং আমাদের দিনদার ভাই বোনদের সহযোগিতা এটা খুব দ্রুতগতিতে সম্পন্ন হবে আপনারা জানেন যে আমরা এখন আমাদের মারকাজের ছাত্রদের এবং বিশেষ করে জুমার সালাত অস্থায়ীভাবে টিন শেড আমাদের ডাইনিংয়ে হচ্ছে অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করেই সকলে সালাত আদায় করছেন তো আমরা যত দ্রুত এই মসজিদটি অন্তর্তলার কাজ যদি আমরা শেষ করতে পারি তবু আমরা সালাদটা শিফট করতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আমরা কাজ শুরু করেছি আল্লাহ যেন আমাদের এই কাজে সহায় হন এবং কবুল করেন সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছি
সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মোহতারাম আমির জামাতের কাছ থেকেই আমরা মূলত বক্তব্য শুনব। এই পাইলিং এর কাজ উদ্বোধনের শুরুতে আমরা আজকের এই অনুষ্ঠানে মোহতারাম আমির জামাতকে অনুরোধ করব, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তারপর ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা পাইলিং এর কাজ শুরু করব ইনশাল্লাহ। এরপর যে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত আল মারকাজুল ইসলামের সালাফির মাননীয় প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসলে 2000 সালের 30শে অক্টোবর যেদিন এই মসজিদের ভিত্তি স্থাপন করি, তখন এর এরিয়া অফ ল্যান্ড ছিল 6352 বর্গফুট। তখনই এটা ছিল রাজশাহীর সবচেয়ে বড় মসজিদ, এখন তার চেয়ে আরও বড় হচ্ছে, 6500 ফিটের উপরে চলে যাচ্ছে। আর কেমন খরচ হয় যারা দানশীল মানুষ তারা বুঝতে পারেন। আমার একটা সহজ হিসাব, কোনো আর্কিটেক্ট লাগে না, প্রতি ফ্লোর 1 কোটি টাকা, সহজ বাংলা হিসাব এই। তবে নিচের ফ্লোর তার দ্বিগুণ লাগে, একটা ফ্লোরের টাকা মাটির তলে যায়, আর এর পরের থেকে ফ্লোরগুলো ধরতে হয়, আর যত দিন যাবে তত কোটির দাম কমতে কমতে লাখে চলে আসবে। এখন 1000টা নিয়ে গেলে বাজার ভরে না থলি, এজন্য এগুলো যারা হুঁশিয়ার মানুষ তারা বুঝতে পারছেন কেমন খরচ হবে। আলহামদুলিল্লাহ শুধু এরিয়া দিক দিয়ে রাজশাহীর এটা বড় নয়, বরং মর্যাদার দিক দিয়েও সেই রাজশাহীর, কেন বলা যায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটা। কারণ আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হার। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আমাদের কাছে সূরা তওবা 109 আয়াতে, যে ব্যক্তি তার মসজিদের ভিত্তি স্থাপন করল আল্লাহ ভীতি এবং আল্লাহ সন্তুষ্টির ভিত্তির উপরে, তার এই মসজিদ কি অনুরূপ হবে যে ব্যক্তি তার মসজিদের ভিত্তি স্থাপন করেছে পুকুরের পতনোন্মুখ একটা গর্তের কিনারায়, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে গর্তের মধ্যে? এই আয়াতের সার নজুল হচ্ছে এই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন কুবা মসজিদ স্থাপন করলেন। তিনি সারা জীবন ওই মদিনা থেকে কুবায় যেতেন প্রতি শনিবারে, কখনো পায়ে হেঁটে কখনো উঠে চড়ে। কুবার মহব্বত উনি ভুলতে পারতেন না, যে আমি প্রথম এসে এখানে মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম কুবাতে। কুবার গুরুত্ব খুবই বেশি, এখনও যারা হজে যান তারা কুবা না গিয়ে বেদককে ফেরত আসেন না। এইটার পাল্টা, কুবা মসজিদের জমিদাতার ভাই হিংসা করে আর একটা মসজিদ বানাইছিল, তখন এই আয়াত নাজিল হয়। ভাইয়ের ভাইয়ের হিংসা থাকে যে এক ভাইয়ের উপরে এত নেকি পাবে, তা আমি কী করলাম? সেই ধ্বংস হওয়া মসজিদটাও এখনও আছে, দূর থেকে গাড়িতে দেখা যায় কালো, ওখানে কোনো ঘাসও জন্ম নেয় 1400 বছরের মধ্যে। তা আমাদের এই মসজিদের ভিত্তি হলো তাকওয়ার উপরে, এই তাকওয়া ভিত্তিক মসজিদের বিপরীতে যদি এসে যে 10 গুণে কোনো বড় মসজিদ সৃষ্টি হয়, এবং হয়েও গেছে অলরেডি এবং হবেও আগামীতে, কারণ হিংসা মানুষের মধ্যে 1500 বছর আগে যদি থাকে তাহলে থাকবে না। বিল্ডিং দিয়ে কশ্চিনকালে ভালো মন্দ এবং উন্নত অবনত সম্মানিত অসম্মানিত যাচাই করা যায় না, মানুষের সম্মান ও মর্যাদা নির্ভর করছে আল্লাহ ভীরুতার উপরে। যে মসজিদের কমিটি এবং মুসল্লি এবং পরিচালকবৃন্দ সর্বাধিক আল্লাহ ভীরু, আল্লাহর নিকটে ওই মসজিদ সবচাইতে প্রিয়। এখন পর্যন্ত আমার সঙ্গে যারা কাজ করছেন আমি মনে করি তারা আলহামদুলিল্লাহ, অন্তত আমি তাদের উপরে সন্তুষ্ট, বাকি তাদের কারোর ভিতরে খবর আমি রাখি না। তবে এ পর্যন্ত যতটুকু আমার সঙ্গে তারা চলাফেরা করেছে, সর্বাধিক আল্লাহ ভীরু সাথীদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ পাক তাদের এই নেক আমল যেন কবুল করেন।
এই ভিড় দিয়ে যাচ্ছে বিশ্বের সর্বত্র যারা আল্লাহ ভীরু ভাই বোন আমাদের আছেন, যারা আমাদের কাজকর্ম দূর থেকে দেখেন এবং বুঝেন। বান্দা হিসেবে তাদের কাছে বলবো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই সঙ্গে এটা মনে রাখবেন, এই মসজিদ যখন ভাঙা হয়নি তখন সবসময় মসজিদের সামনে পড়ছে মাথায় লেখা থাকতো একটা কী বলে ওটাকে মনোগ্রাম, এবং লেখা থাকতো আরবিতে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাইভেট, তাই না লেখা ছিল? ওইটা কিন্তু ভেঙে গেছে। কারণ কি জানেন? ওই মসজিদ এখন ওই দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ক্যাম্পাস আর এক জায়গায় হচ্ছে, সেখানে বদর যুদ্ধের শরীক যারা হয়েছিলেন তাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাগফুর বলে দিয়েছেন। তাদের সংখ্যা ছিল 313 বা 315। ওখানেও আমার স্বপ্ন, আমিও লিখে দিয়েছি 300 বিঘা নয় 313 বা একটু বেশি হলেও ওই বদর এবং তালুতের বিষয়টা খেয়াল রেখে আমিও 313 বিঘা জমি সেখানে করার ঘোষণা দিয়েছি কেনার জন্য। কেন অলরেডি শুরুই হয়ে গেছে, ইতিমধ্যে 18.5 বিঘা জমি অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে, আর বাকিটা আস্তে আস্তে আগাবে। এটাকে ডাউন দেওয়ার জন্য আরও কিছু লোক আছে যারা টাকা বস্তা নিয়ে বসে আছে, তারাও কিনবে। তবে যারা সত্যিকারে দানশীল সাবধান থাকবেন। সে যুগে রসুলের সঙ্গে প্রতিযোগিতা করে বড় বিল্ডিং করেও যে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, এ যুগেও এরকম টাকার গরম দেখিয়ে যদি কেউ আমাদের এই তাকওয়া ভিত্তিক প্রতিষ্ঠানে বিপরীত কিছু কেউ করতে চান তিনি ঠকবেন। আমরা এগুলো পছন্দ করি না, কারোর সঙ্গে পাল্লাপালি করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে কিছু মানুষ তৈরি হবে যারা বাংলাদেশের সবচেয়ে সুনাগরিক হবে, যাদের মধ্যে সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত হবে। শুধু ছেলেদের জন্যই নয়, মেয়েদের ব্যবস্থা এখানে থাকবে। সব জায়গায় আমাদের দুটো পার্ট আছে, সব জায়গায় খেয়াল করে দেখবেন। এই নদবাড়া, এটা আমার বড় মসজিদ দেখছি তো, এর অনতি দূরেই আমাদের মহিলা শাখা আছে না, সেটাও তো প্রায় 9 বিঘা জমির উপরে, সেটা তো সেই সময়ই কেনা, 2004 সালে কেনা। সেখানেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখানেও আস্তে আস্তে এগিয়ে যায়, সবই আমাদের আস্তে আস্তে আগায়। আর এতেই বরকত বেশি, যে প্রচারও বেশি হয়, জানাও বেশি, মানুষ যাচাই করার সুযোগ পায়। আমি আমার হায়াতে যেটা আজকে হচ্ছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যে কদিন বাঁচি আল্লাহ পাক আমার সাথে যেন কোনো দুষ্ট সাথী বন্ধু সাথী আল্লাহ পাক আমাকে না দেন। সাথীদের কারণেই সব নষ্ট হয়ে যায়, একটা দুষ্টর জন্য পুরো সংগঠন ধ্বংস হয়ে যায়। আর এই জন্য আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক বলে দিতেন না এটা কিন্তু মোনাফেক, কিন্তু আমাদেরকে তো আল্লাহ পাক ওহী নাযিল করবে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার সঙ্গে সবসময় তাকওয়াশীল সাথী আমার সঙ্গে রাখেন, এবং তারা যেন লিল্লাহ কাজ করার জাজবা নিয়ে কাজ করেন। আল্লাহ তুমি আমাদের আজকের এই পবিত্র অনুষ্ঠানকে কবুল করো, এবং এই মসজিদকে বাংলাদেশের সবচেয়ে তাকওয়া ভিত্তিক মসজিদ হিসেবে আল্লাহ তুমি কবুল করো, এবং সারা দেশের এবং বিদেশের দিনদার ভাই বোনদেরকেও এদিকে তাদের অন্তরটা তুমি রুজু করে দাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরি মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আমরা আমির জামাতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার বক্তব্যের আলোকে চলতে পারি, এবং সেই আলোকে যেন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো গড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটু সংক্ষেপে কথা শুনে আমাদের পাইলিং শুরু করে দেব। আমাদের এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি, বিশেষ করে সৌদি আরব থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার সম্মানিত সহসভাপতি আল কাসিম আল খাবরা দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ মোহাম্মদ আখতার। হাফেজ মোহাম্মদ আখতার ভাইকে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত খুশির বিষয় যে সারা বাংলাদেশের
যেখান থেকে সহি আকিদার প্রচার হয়, রাজশাহী নদাপাড়া মাদ্রাসা, এবং এটা আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় স্থান। এবং এখানে স্বয়ং উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহতরম আমির ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ। এবং ওনার নেতৃত্বেই শুধু এই প্রতিষ্ঠান নয়, বরং এই প্রতিষ্ঠানের অধীনে বহু প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের স্বার্থেই এখানে একটি বড় একটি মসজিদ ইতিপূর্বে নির্মাণ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদ আপনারা জানেন যে সম্মানিত আমির উনি এখানে নিয়মিত জুমার খুতবা দেন, আর ওনার জুমার খুতবা শোনার জন্য রাজশাহীর প্রত্যন্ত এলাকা থেকে দূর দূর থেকে মানুষ এখানে সমবেত হয় জুমার খুতবা শ্রবণের জন্য। আর মানুষের সমাগম এত বেশি হয় যে এখানে জুমার মসজিদের বাহিরেও দূর পর্যন্ত সামিয়ানা বিছিয়ে এবং ব্যবস্থা সালাতের ব্যবস্থা করার পরেও জনগণকে এখানে জায়গা দেওয়া যায় না। এজন্য এই মসজিদটি ভেঙে নতুন করে বহুতল একটি মসজিদ বানানোর প্রয়োজন মনে করে সেই মসজিদটা ভেঙে ফেলে দিয়ে আজকে সেই বহুতল ছয়তলা মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই মসজিদটাকে কবুল করে নেন। আর যারা আমাদের সাথে আছেন দেশ এবং বিদেশে দিনী ভাইয়েরা, তাদেরকে আন্তরিকভাবে বলবো যে আলহামদুলিল্লাহ মোহতারম আমির জামাতের বক্তব্য আপনারা শুনলেন, আমি ওনার পরে আমার বলার কিছুই নাই, শুধু এতটুকু বলবো যে মানুষ দান তো করে, কিন্তু আপনি সেই দানটা কোথায় করবেন এটা একটু চিন্তা ভাবনা করে করবেন। আপনার দানটি যেন অবশ্যই সহি আকিদা এবং সহি মানহাজ ভিত্তিক কোনো প্রতিষ্ঠান অথবা দাওয়াতি মিশন, অবশ্যই তাদের সাথে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে সহি আকিদা সহি দাওয়াত আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছাবো। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দেশ বিদেশে যে সকল দিনী ভাইয়েরা দানশীল ভাইয়েরা আছেন, অবশ্যই আপনারা দানের বড় হাত অগ্রসর করবেন, কারণ এখানে বহু অর্থের প্রয়োজন। আজকে তো পাইলিং শুরু হচ্ছে আর এখন প্রত্যেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তা আলহামদুলিল্লাহ আশা করা যায় আমাদের দিনী ভাইয়েরা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ শুধু এটা মসজিদ নয়, বরং এটা তো দাওয়াত সেন্টার শুধু নয়, এটা তো মাশাআল্লাহ সারা পৃথিবীব্যাপী, হ্যাঁ, এখান থেকে ইসলাম প্রচারের একটা বড় সেন্টার। এখান থেকে আলহামদুলিল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা যাচ্ছে এবং লেখাপড়া করছে। আর দাওয়াতি মিশন আর দায়ী বিভিন্ন দেশে চলে যাচ্ছে এবং আমাদের লেখনীয় সেটাও তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে প্রচার হচ্ছে। এই জন্য এটা শুধু নদাপাড়ার মার্কাজ নয়, এটা শুধু বাংলাদেশের মার্কাজ নয়, বলা যেতে পারে বাংলাভাষী ভাইদের জন্য এটা সারা বিশ্বব্যাপী একটা অন্যতম একটি দিনই সহি দিন প্রচারের একটা মার্কাজ। এই জন্য এই মার্কাজটাকে অগ্রসর করা, একে আগে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেক দিনী ভাইয়ের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন এই মহৎ এবং সৎ কাজে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে এই বলে। এবং সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়ে যে আপনারা অবশ্যই কম হোক বেশি হোক আল্লাহ পাক যাচ্ছে যতটুকু তৌফিক দিয়েছেন সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে সে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন, এবং জনগণ আমাদেরকে যে দায়িত্ব দিচ্ছে আমরা যেন সেই দায়িত্ব যথাযথভাবে দুনিয়ায় আদায় করে আল্লাহর কাছ থেকে যেন দায়বদ্ধ দায়মুক্ত যেন হতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখলেন আমরা অত্যন্ত আনন্দিত। আল্লাহ পাক এই কাজ যেন অব্যাহত রাখেন এবং আমরা দোয়া করবো আল্লাহ তাকাব্বাল সাইনা ওয়া জুহুদানা বিকবুলিল হাসান। আল্লাহ তুমি আমাদের এই প্রচেষ্টাকে তুমি সুন্দর কবুলিয়তের মাধ্যমে কবুল করে নাও। যারা আজকে তোমরা যারা আসো যারা কাজ করছো, এই যে মিস্ত্রি তোমরা খেয়াল করো মসজিদের এই পবিত্র কাজে তোমরা অংশগ্রহণ করছো, তো তোমরা না করলে তো ভালো হবে না, তাই না? এখানে তোমাদের রক্ত থাকতে হবে না, আমরা বৈঠক দান দিলাম তোমরা দিব না। এই সুন্নতটা বাংলাদেশে আমরাই প্রথম চালু করে দিয়েছি, এর আগে কেউ করেনি। আমি চাচ্ছি তোমরাও এতে অংশগ্রহণ করো, কথা বললে তোমরা যদি কাজটা সোজা না করে যদি বাঁকায় রেখে দাও, যার ভিত্তি বাঁকা আছে পুরো বিল্ডিংটাই বাঁকা, এটা তো আমাদের হাতে না, এটা তোমাদের হাতে। তোমরা যদি ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য কাজ করো তাহলে পুরো নেকি আমাদের চেয়ে ইনশাআল্লাহ তোমরা বেশি পাবো, তাই না? কারণ তোমাদের হাতেই মসজিদের ভালো মন্দ সব কিছু, বুঝতে পাবারা?
খেয়াল রাখো। আল্লাহ পাক তোমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে কাজ শুরু করতে যাচ্ছে নেকির কাজে, আমরা যারা উপস্থিত আছে সকলে বৈঠকি দান দিয়ে আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদের মধ্যে অনেক কিছু থাকবে, আপনারা জানেন, সালাতের জায়গা থাকবে, এখানে গবেষণা কেন্দ্র থাকবে, এখানে বড় একটা লাইব্রেরি থাকবে, এখানে হেলথ বিভাগ থাকবে, এখানে দাওয়া সেন্টার থাকবে, পুরো ছয়তলার মধ্যে আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। আশা করি এই মসজিদের মধ্যে সব কিছুই থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করেন, আপনারা হায়াতে বেঁচে থাকলে আমরা সবাই দেখতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। আমাদের এই ইচ্ছা, বিশেষ করে আমির জামাতের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এবং তিনি যেন দেখে যেতে পারেন, সে দোয়া আমরা আল্লাহর কাছে করছি এবং তার হায়াতের তৈবা কামনা করছি, সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আমরা এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি, এখন আমরা আমাদের পাইলিংয়ের কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ। যেন শুরু করবো আর কি, এখানে মোট 72টি পাইল হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 70 ফিট গভীর পর্যন্ত পাইলিং হবে। সিটু পাইলিং বলে এটাকে, অর্থাৎ লোহার খাঁচা ঢুকিয়ে নিচ থেকে ঢালাই করা হবে, তারপরে উপর থেকে কাজ শুরু হবে আর কি। আমরা সকলে আল্লাহর নাম নিয়ে শুরু করে বিসমিল্লাহ, আল্লাহর নামে পাইলিং শুরু হলো। আল মারগাউদুল ইসলামের সালাফের পশ্চিম পার্শ্বস্ত জামে মসজিদ, আর পাইলিং শুরু হচ্ছে মহান আল্লাহর পাকের নামে। আল্লাহ পাক যেন আমাদের সকল কাজকে সহজ করে দেন এবং এর প্রতিটি কাজে যেন বারাকা দান করেন, সে দোয়া আমরা মহান আল্লাহর কাছের কাছে করবো। আর আমাদের প্রত্যেককে যেন এই মহতি কাজে, এই দিনী কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড, ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড, আলারাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, আপনারা সরাসরি সেই অ্যাকাউন্টে আপনাদের সহযোগিতা পাঠিয়ে দেবেন, অথবা যদি কেউ সরাসরি এসে আমাদের অফিস দিতে চান সেটাও দিতে পারবেন, আমাদের কাছে সরাসরি দিয়ে রসিদ নেবেন। আর ব্যাংকে পাঠালে আমাদেরকে যদি জানান তাহলে আমরা হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে আপনাদের আদায় রসিদগুলো পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ।